নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গণ অসন্তোষ দাবিতে দুই অভিযুক্ত এখনো ফেরার। কাজ না করে রাস্তার টাকা হাপিস, অভিযোগ ওড়ালেন নিয়াইগ্রাম জিপিবাসী। ফাতেহা দোহাজ দাহাম 30 সেপ্টেম্বর, চরকি শাহ বাবার মোকামে নাতে রাসুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পশ্চিম ধলাইয়ের দারবিজিপির এলেনপুর বাগান শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গণ অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিক নির্যাতনের প্রতিবাদে এলেনপুরের কুকিপুঞ্চিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। নিরীহ শ্রমিকের উপর অমানসিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এতে বক্তব্য রাখেন দেওন্তিরি, ভাবিরি, গীতারি, তুষুমনিরি। তারা বলেন, বিজেপি নেতা মনোজ সাহু এলাকায় তালিবানি ও হিটলারি শাসন কায়েম করেছেন, তিনজন মিলে অজয়রীকে মারপিট করেছেন, কিন্তু শুধু মনোজ সাহুকে পুলিশ জেলে পুরেছে। অন্য দুই অভিযুক্ত রিঙ্কু সাহু ও রূপকরি বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফের হুমকি দিচ্ছে তারা। অন্যদিকে নির্যাতিত অজয়রীকেও জেলে পুরা হয়েছে, কিন্তু জামিন নেওয়ার মতো আর্থিক ক্ষমতা নেই তাদের। এদিকে জেলা ও ব্লক কংগ্রেসের একটি প্রতিনিধি দল এদিন অজয়রীর বাড়িতে গিয়ে তার মা চন্দারীর হাতে আর্থিক সাহায্য তুলে দেয়। জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হীরক দাস এবং ব্লক কংগ্রেসের পক্ষে গোবিন্দ পাল, হরিমোহন কৈরি, মুনধর এবং রিঙ্কু দেব, প্রদীপ সিং এবং সরোজ কুর্মী শ্রমিক নির্যাতনের তীব্র নিন্দা জানান। তারা বলে, নির্যাতিত অজয়রীকে জেল থেকে জামিনে মুক্ত করতে একজন আইনজীবীর সমস্ত ব্যয়ভার বহন করবেন তারা। আমরা জেলা কমিটির নির্দেশে আজকে আসা কথাটা হয়েছে, আজকে মনোজ সাহু যে ঘটনা করেছে, তা মানুষ বলে আমি মনে করছি, সে মানুষ কি না অন্য কিছু, তা মানুষ হয়ে এইভাবে কাজ করতে পারে না। আর বিজেপির এটা দলের এটা উনি এপি সদস্যর স্বামী, উনি একটা প্রতিনিধির কাজ করছেন এই জিপিতে, এইভাবে মানুষকে টর্চার করা যায়? আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওনাকে অ্যারেস্ট করেছেন, কিন্তু তৎসঙ্গে এটা বলতে চাই, রিঙ্কু সাহু, রূপকরি, ওনাদেরকে ওনাদের নামও এফআইআর করা হয়েছিল। দুর্ভাগ্য আজকে মধ্যে ওনারা অ্যারেস্ট হয়নি। আমরা জেলা কংগ্রেসের পক্ষে কথা দিয়ে যাচ্ছি ওনাদেরকে, ওনার যে ছেলে অজয়রি, ওর কোর্টের যে প্রসিজারটা আছে ওনাকে বেল করার জন্য, সেটা আমরা করবো জেলা কংগ্রেসের পক্ষ থেকে, ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ওনার ছেলেকে আমরা বেল করে বাড়িতে নিয়ে আসব। কারণ মানবিকতা বলে কিছু জিনিস একটা আছে। কাজ না করে রাস্তা টাকা তুলে নেওয়ায় অভিযোগ উঠল সোনাই কেন্দ্রের নিয়াইগ্রাম বাঘপুর জিপিতে। জিপিতে 4 নম্বর গ্রুপে কাজ না করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই অভিযোগ। তবে এই অভিযোগ খণ্ডন করলেন নিয়াইগ্রাম বাঘপুর জিপির 4 নম্বর গ্রুপের সদস্য মিনাজউদ্দিন লস্কর, স্থানীয় বাসিন্দা ইমদাদুল ইসলাম লস্কর, রিজু আহমেদ লস্কর, নজরুল ইসলাম লস্কর প্রমুখ। তারা বলেন, 4 নম্বর গ্রুপের পূর্ত সড়ক থেকে লালু মিয়ার বাড়ি পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের 3 লক্ষ টাকার সিসি ব্লক রাস্তা কাজ না করে অর্থ তুলে নেওয়ায় অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা জানান, রাস্তাটির কাজ করানোর জন্য গত বছর সিসি ব্লক ও বালু আনা হয়েছিল, কিন্তু গলির জনগণ এস্টিমেট থেকে বেশি কাজ করানোর কথা বলেন। পুরো রাস্তার কাজ না করলে কাজ করতে দেবেন না বলে জানান। মিনাজউদ্দিনরা জানান, গলির বাসিন্দারা কোনোভাবে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত জিপি বডির সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থ দিয়ে জিপি কার্যালয়ের সিসি ব্লক রাস্তা নির্মাণ করে। এদিকে এই অভিযোগ নিয়ে জিপি সভানেত্রী রুস্তানা বেগম লস্করের প্রতিনিধি মাহমুদ হোসেন লস্করের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দুর্নীতির সকল অভিযোগ খণ্ডন করেন। তিনি পাল্টা প্রশ্ন তুলেন, যদি জিপিতে দুর্নীতি হয়েছে তাহলে গত 4.5 বছরের কার্যকালে কেন প্রতিবাদ করেননি বিক্ষুব্ধ 5 গ্রুপ সদস্য? রাস্তার কাজ যখন করতে যাওয়া হয়, এই 4 নম্বর গ্রুপের গ্রুপ সদস্য সহ যখন কাজ করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়, যেখানে 2 গাড়িরও অধিক সিসি ব্লক ফেলা হয়েছিল, বালু ফেলা হয়েছিল, কাজ
ওরাই করতে দেয়নি। পরবর্তীতে গাঁও পঞ্চায়েতের রেজলিউশন মতে সেই কাজটি জিপির রাস্তাতে করা হয়েছে, সেটাও তদন্ত প্রকাশ পাবে। এখানে টাকা মারার বা দুর্নীতির কোনো প্রশ্নই উঠে না। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, যারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই চক্রান্তটি করছে, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, বিশেষ করে গ্রুপ সদস্যের কাছে প্রশ্ন করতে চাই, যদি এই গাঁও পঞ্চায়েতে এত দুর্নীতি হয়েছে তাহলে 4 বছর আগে তারা কেন সেই দুর্নীতির প্রশ্ন তুলল না? প্রতি 4 বছর আগে থেকে 6 মাস, মাত্র 6 মাস বাদ দিলে প্রতিটি মুহূর্ত তারা গাঁও পঞ্চায়েত সভা নেত্রীর সঙ্গে ছিল, তারাই তো দুর্নীতির সঙ্গে জড়িত। যদি তাদের কথা সত্য হয় তাহলে তারাই তো দুর্নীতির সঙ্গে জড়িত, কারণ 14 ফাইন্যান্সের সম্পূর্ণ কাজে তারা জড়িত ছিল। 15 ফাইন্যান্স মাত্র 6 মাস আগে স্টার্ট হয়েছে, 15 ফাইন্যান্সের ফার্স্ট ইনস্টলমেন্টের কাজ চলছে, সেকেন্ড ইনস্টলমেন্টের কাজ ইদানিং শুরু করা হবে, সেখানে দুর্নীতির বা পয়সা আত্মসাৎ করার তো কোনো। ঈদে মিলাদুন্নবী ফতেহা দোহাজ দাহাম উপলক্ষে আগামী 30 সেপ্টেম্বর হজরত পীর চরকি শাহ বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ও মোহাম্মদিয়া ইয়ুথ কমিটির ব্যবস্থাপনায় হজরত পীর চরকি শাহ বাবা মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে এক হামদ ও নাতে রাসুল মহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কার্যসূচি রয়েছে। উক্ত নাতে রাসুল মহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে নাত পরিবেশন করবেন রাজস্থানের জুনেদ বারকাতি, শিলচরের কাছিম রেজা কাদরি, ফাগাবাজারের হাসান আহমেদ তালুকদার প্রমুখ। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে আয়োজক কমিটির সদস্যরা উক্ত মহফিলের সবার সাহায্য, সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। আগামী 30 সেপ্টেম্বর অর্থাৎ রোজ রবি শনিবার দিবাগত রাত্রি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী জন্মদিন উপলক্ষে আমরা হযরত পীর চরকি শাহ বাবা মুকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ও মোহাম্মদী ইউথ কমিটির ব্যবস্থাপনায় গত বছর এর ন্যায় এবারও আমরা পবিত্র হামদে নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানের আয়োজন করিয়াছি। এতে আমন্ত্রিত অতিথি হিসাবে জনাব জুনাইদ বরকতি রাজস্থান থেকে আসছেন এবং সঙ্গে কাছাড়ের কাসিম রেজা আতারি সাহেব ও বাগাবাজারের জনাব হাসান আহমেদ তালুকদার সাহেব থাকছেন, সঙ্গে আরো উপত্যকার বিশিষ্ট নাথাগুণ উপস্থিত থাকিয়া নাথ পরিবেশন করিবেন। তো আমাদের পক্ষ থেকে আপনারা সবাইকে আগামী 30 তারিখের দাওয়াত রইল, আপনাদের সক্রিয় সাহায্য সহযোগিতা। উধারবন্দের ডুমুরঘাটে পারিবারিক বিবাদের জেরে বড় ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ খণ্ডন করলেন ছোট ভাইয়ের সহধর্মিনী নিবেদিতা চন্দ। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে অজিত রঞ্জন চন্দের স্ত্রী পাল্টা অভিযোগ করে বলেন, সুজিত রঞ্জন চন্দ দীর্ঘদিন থেকে তাদের উপর অত্যাচার করে আসছেন। তিনি ভাসুরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করে বলেন, প্রায় 30 বছরের ধরে সুজিত তার পরিবার নিয়ে শিলচরে থাকেন। বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকে তাদের মধ্যে বিবাদ চলছে। এমনকি মাস কয়েক আগে ছোট ভাই অজিত চন্দের বিরুদ্ধে উধারবন্দ থানায় মামলা দায়ের করেন সুজিত, কিন্তু মামলা আদালতের বিচারাধীন থাকা অবস্থায় মাসখানেক পূর্বে সুজিত ও তার স্ত্রী কয়েকজন মহিলাকে নিয়ে আচমকা ডুমুরঘাটে থাকা তার স্বামীর বাড়িতে আসেন এবং সেখানে থাকার জন্য জোর জবরদস্তি করলে কিছুদিনের জন্য তাদের এখানে থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি সুজিত তার শিলচরের বাড়ির সব সামগ্রী অজিতের বাড়িতে নিয়ে আসেন এবং অজিত স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে রেখে দেয় বলে অভিযোগ করেন। এদিন প্রাণঘাতী হামলার যে অভিযোগ সুজিত চন্দ উত্থাপন করেছেন তা খণ্ডন করে নিবেদিতা বলেন, এদিন কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়নি, বরং সুজিত নিজে বাইক নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু নিজের দুর্ঘটনাকে ছোট ভাই অজিতের উপর চাপিয়ে সামাজিকভাবে তাদের অপমানিত করতে চাইছেন। সুজিতকে মানসিক ভারসাম্যহীন লোক বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বিগত দিনে সুজিতের বিভিন্ন কর্মকাণ্ডের সমস্যার মুখে পড়তে হয়েছিল তাদের পরিবারের লোকদেরও। সুজিত রঞ্জনের কর্মকাণ্ডে 2 শিশুসহ স্বামী অজিত নিজের প্রাণ সংশয়ে ভুগছেন বলে উল্লেখ করেন তিনি। তাই তাদের পরিবারের সুরক্ষা প্রদানের পাশাপাশি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনের প্রতি আর্জি জানান নিবেদিতা চন্দ।
আমার স্বামী কোনো এরকম কোনো রিপোর্টই নাই, আমার স্বামী কোনো অ্যাক্সিডেন্ট করছে, তাইলে আমি কেমন করবো যে সামনে ধাক্কা মারছে? আমি কোনো এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার টাইম মানে কি করতাম অত বাইরে আমি তো এটা জানি না পুরোপুরি তখন না, তবে আমি এটা জানি যে টাইম মানে এদিকে ক্রস করতেছেন আর আমি স্বামী একটা হাতে গেছে এদিকে ক্রস করতেছে, টাইম তো একটু পড়ে গেছে, স্লিপ খাইয়ে পড়ে ইন্টারনেট তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখতে পাবে ইন্টারনেটের নাম। রাজ্যের বিজেপি শাসনে সনাতন মানুষরাই হচ্ছেন বঞ্চনার শিকার বলে তোপ দাগলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, হিন্দুরাই ডিভোটার ডিটেনশন ক্যাম্পে খেয়াল নেই সরকারের। বরাকের বাদ্রী সেতুর 80% কংগ্রেস আমলেই হয়েছিল, বিজেপি সরকার মাত্র 20% কাজ করেছে বললেন বিধায়ক কমলাক্ষ। এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিধায়ক কমলাক্ষ। এবার মুখ্যমন্ত্রী বরাক সফর নিয়ে তীব্র সমালোচনা করলেন অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গত 7 সেপ্টেম্বর বরাক সফরে এসে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে 5 গ্রাম পেপার মিল চালু করার কোনো মন্তব্য করলেন না। এ মর্মে আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে আরো বিস্তারিত বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হিন্দু বাঙালিদের অবদান অপরিহার্য, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকে ডিপুটার সমস্যা, আজকে এনআরসি তে নাম নেই, আজকে 26 লক্ষ মানুষের আধার কার্ড হচ্ছে না, আজকে দুর্গাপুজোতে টাকা নেই, আজকে সহযোগী ভাষা আপনি দিচ্ছেন না। আপনি বলছেন যে না, বিশেষ করে বাংলাদেশ থেকে হিন্দু বাঙালিদেরকে আপনি কার মাধ্যমে আপনি এখানে এনে বিশেষ করে ওদের নাগরিকত্ব দিবেন? আমরা তখনও বলছি যে আপনি পারবেন না এবং দেওয়া সেটা সম্ভব নয়। এবং কার মাধ্যমে সেই বিশেষ করে বাঙালি হিন্দুদের কোনো সমস্যার সমাধান হবে না, আপনার আপনার দ্বারা সম্ভব হবে না সেটা। এবং আমরা দেখতে পারলাম যে আপনি এক কথা একদিকে বলছেন যে বাঙালি হিন্দুদের সমস্যার সমাধান করবেন কার মাধ্যমে, আর বাঙালি হিন্দুদের ঘরে নোটিশ যাচ্ছে, আজকে ঘুরেশ্বর, আজকে বিটিএডিতে আজকে ঘরে ঘরে নোটিশ দেওয়া হচ্ছে। এই হচ্ছে কি আপনাদের অবস্থা? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে ডিলিমিটেশন হলো, আপনি ঠাট্টা করছেন বোরাকের মানুষের সঙ্গে, বলছেন যে না বোরাকের মানুষ খুশি, পপুলেশন বৃদ্ধি হয়েছে 76-এর পর ডাবল থেকে আরো বেশি পপুলেশন হলো, সেখানে দুইটা সিট আপনি কর্তন করছেন। আমি আবারও বলছি, আমাদের বিজেপির যারা নেতা, যারা আমাদের বিজেপির নেতাদের মানসিকতা, মুখ্যমন্ত্রী বলছেন যে বোরাকবেলির মানুষ খুশি, সেই সময় বিজেপি নেতারা পিছন দিকে বসে হাততালি দিচ্ছেন। শনিবার অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় এক যোগদান সভার আয়োজন করা হয় শিলচর ট্রাঙ্ক রোডস্থিত অগপ দলের কাছাড় জেলা কার্যালয়ে। এদিন এজিপির কাছাড় জেলা কমিটির সম্পাদক সুজিত শর্মার নেতৃত্বে শিলচর শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 50 জন এবং কৃষক পরিষদের কাছাড় জেলার সভাপতি মৌলানা এনামুল্লাহের নেতৃত্বে কাটিগুড়া বিধানসভার বিভিন্ন জায়গা থেকে প্রায় 100 লোক অসংখ্য গণ পরিষদ দলে যোগদান করেন। পৌর নিগমের নির্বাচনত আমি অসম গণ পৰিষদৰ কাৰ্যালয়ত কৰিম আৰু বিজয়ী প্ৰাৰ্থী ধন্যবাদ দিলে আলোচনা কৰি পেলাই আমি এই পৌর নিগমখন আমি কেনেকৈ দখল কৰিব পাৰোঁ এন ডি এৰ বিন্দু যোগে, কিন্তু আমি নাই মই ঠিক একে কথা ভাবোঁ যে 42টা ৱাৰ্ডৰ আমি এন ডি এ 42টা দিয়ে আমাৰ আমি যে অগপ হিচাপে মই আপোনাক ক'ব খুজিছোঁ, আমি এন ডি এ হিচাপে ক'ব খুজিছোঁ।
ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, গতিকে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজেপি এজিপি আর ইউপিএল যেটা আছে, গতিকে আমি বিজেপি এজিপি ইউপিপিএলে নিশ্চয়কৈ বিয়াল্লিশ ওয়ার্ডৰ নিশ্চয়কৈ এজিপিও তাত থাকে। মথুরা জিপি রোডে অবৈধ গেট তৈরি করে চালকদের থেকে অর্থ আদায়ের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হলো উধারবন্দে। বৃহস্পতিবার লরি চালক ও মালিকদের তরফে নগর সুখাছড়ার বাসিন্দা শেওনুনিয়ার ছেলে মেঘানুনিয়া, বারিন্দ্র মালাকারের ছেলে বকুল মালাকার, শাহাদুল খাটোয়ারের ছেলে সঞ্জিত খাটোয়ার, বকুল মালাকারের ছেলে সমর মালাকারের বিরুদ্ধে উধারবন্দ থানায় এক মামলা দায়ের করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইসলামউদ্দিন, জালালউদ্দিন, ছায়াদুদ্দিনরা অভিযোগ করে বলেন, অভিযুক্তরা নগরের জিপি রোডে দুটি গেট তৈরি করে চালকদের থেকে অবৈধভাবে অর্থ আদায় করে থাকে। ছোট গাড়ি থেকে 200 এবং বড় গাড়ি থেকে 400 টাকা করে আদায় করে থাকে তারা। দাবি মতো অর্থ না দিলে গাড়ি আটকে রেখে দেয় তারা। বাধ্য হয়ে দুই অবৈধ গেটে অর্থ দিয়ে আসতে হয় লরি চালকদের। আমরা চালান খাটিয়া গাড়ি কিনব মারা গতে জিপি রুট কেটা এই জিপি রুটের মধ্যে দুইটা গেট লাগানি আমরা লুট লইয়া গাড়ি লইয়া আওয়ার হবে দুইটা গেটের মধ্যে আসতে ইয়া এখানে তারা সবচেয়ে ছোটো গাড়ি 200 টাকা থেকে তারা আসতে গেল আর এবং বড় গাড়ি 400 টাকা পাও তারা যদি গাইলে এটা তোমরা কেটা শুনছালো তো তারা হয়েছে এটা তারা রাস্তা তো তারা কেটে একটা ডাক রাখছে রাস্তা কিলা রাখলো কিলা না এটা আমরা জানি না ওটা জানার লাগে তুমি করা লাগে আমরা দাবি রইল খেলা তারা ছোটো গাড়ি 200 টাকা আসতে গেল বড় গাড়ি 400 টাকা তারা যদি দিঘা হতো এটা কিতা লাগে লোয়া তারা হয় রাস্তা তারা দাঁড় রাস্তা হার গস্ত রাস্তা কী বা মানে কিলা রাস্তা না রাস্তা তারা জানে এটা জানা লাগে আমরা সবাই মিলিয়ে এটা জানাই না সেজন্য তো তারা পয়সা লোয়ার কারণে আমরা পয়সা দিলে না তারা গাড়ি ছাড়ে না পারমিট খাটিয়ে আমরা যে সময় সরকারের রয়্যালটি পয়সা পারমিটও টেকাও দিয়াও আমরা গাড়ি লইয়া আবার সত্ত্বেও তারা টেকা লয় লোয়ার কারণে তারা টেকা না দিলে গাড়ি ছাড়ে না না ভারিয়া আমরা সবে মিলিয়া আইনের দ্বারস্থ থানার উদারমন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি, ইয়ার্ডস এগেইনস্ট সোশ্যাল ইভিলস এর সহযোগিতায় কলেজ রোড শিলচরের রামানুজ বিদ্যামন্দিরে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর একটি গুরুত্বপূর্ণ বিনামূল্যের কর্মশালার আয়োজন করেছে। এই দুই ব্যাচে 100 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী 16 সেপ্টেম্বর পরবর্তী ব্যাচে আরও শিক্ষার্থী হবে একই ভেন্যুতে 10টা থেকে 1টা 30 পর্যন্ত। কর্মশালার মুখ্য শিক্ষক ছিলেন কম্পিউটার শিক্ষার প্রখ্যাত লেখক সঞ্জীব সেন, যিনি ইতিমধ্যে কম্পিউটার শিক্ষার উপর প্রায় 48টি বই লিখেছেন। এটি একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মশালা ছিল এবং আয়োজকদের ভবিষ্যতে শিলচরের বিভিন্ন স্কুলে এই ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মুখ্য অতিথি স্কুলের প্রধান শিক্ষক দীপ্তিমান বিশ্বাস আজ এই কর্মশালার সূচনা করেন। We have been working with many special schools and institutions for this long. But today, in collaboration with Aamar Vidyavadi, we are hopeful that the workshop will be a very fruitful one. And under the guidance of Dr. Sanjeev Sen and the supervisor of Dr. Sivan Kumar Ji, we will be successfully completing one hour class. After the completion of the workshop on 16th, as now Barry and Yashi will jointly provide a certificate today. Which will be very beneficial for you in the upcoming days, regarding your career, regarding your other activities also. So I will convey my heartfelt thanks to the authority. I want to convey to you all that please. শিলচরের কালীবাড়ি চরে শনিবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি মথ শহর মণ্ডল কমিটির সহযোগিতায় এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন বিজেপির মথ শহর মণ্ডল সভাপতি শান্তনু রায়। এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। তিনি বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। কালীবাড়িচর এলাকার স্থানীয় বাসিন্দাদের এসসি বোর্ড থেকে সরকারি সুবিধা লাভ করতে জাতির প্রমাণপত্র তৈরি করার আহ্বান জানান। এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন কাছাড় জেলা বিজেপি এসসি মোর্চার সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য বাবলু কেওট, অমল কুমার লস্কর, রানু দাস ও মনমোহন রবি দাস, স্থানীয় বিজেপি কর্মকর্তা শ্যামল দাস প্রমুখ। দেখা যাচ্ছে কোন স্কুলে 200-250 এসসি স্টুডেন্ট আছে, কিন্তু সার্টিফিকেট 25-30 জনের বেশি নেই, যার জন্য প্রবলেম হচ্ছে। তো সরকারের বেনিফিট যাতে মানুষের মধ্যে পৌঁছে তার জন্য আমরা চেষ্টা করছি এবং আপনারা
আপনারা লক্ষ্য করেছেন যে কাতার ডিস্ট্রিক্টে আমরা বহু ক্যাম্প করছি, যাতে ইনস্ট্যান্ট মানে জায়গায় বসে যাতে রিকমেন্ডেশন দেওয়া যায়। আমি রিকমেন্ডেশন দেওয়ার পরে আপনারা এটা অনলাইনে সাবমিট করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গণ অসন্তোষ দাবিতে দুই অভিযুক্ত এখনো ফেরার। কাজ না করে রাস্তার টাকা হাপিস, অভিযোগ ওড়ালেন নিয়াইগ্রাম জিপিবাসী। ফাতেহা দোহাজ দাহাম 30 সেপ্টেম্বর, চরকি শাহ বাবার মোকামে নাতে রাসুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।